গাজা উপকূলে অস্থায়ী বন্দর বানাবে যুক্তরাষ্ট্র। এই পোর্ট দিয়ে অবরুদ্ধ অঞ্চলটিতে ঢুকবে খাদ্য, পানি, ওষুধ আর ত্রাণের বহর। মানবিক সহায়তা পাঠানোর জন্য বন্দর নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফিলিস্তিনের উপকূলে কোনো গভীর সমুদ্র বন্দর নেই। জরুরি ভিত্তিতে জাহাজ থেকে ত্রাণ সামগ্রী নেয়ার উপায় খুঁজছিল যুক্তরাষ্ট্র। এরপরেই আসল অস্থায়ী বন্দর নির্মাণ বিষয়ে বাইডেনের ঘোষণা। গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর কাজে আন্তর্জাতিক উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। গাজা উপকূলে ভূমধ্য সাগরে একটি অস্থায়ী ঘাঁটি স্থাপন করা হবে। এই জরুরি মিশনের নেতৃত্ব দেওয়ার জন্য আমি মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছি। খাবার, পানি, ওষুধ এবং অস্থায়ী আশ্রয় হিসেবে কাজ করবে এমন বড় জাহাজগুলো এই ঘাঁটিতে অবস্থান করতে পারবে। কোনো মার্কিন সামরিক লোকবল ফিলিস্তিনের মাটিতে থাকবে না। গাজায় প্রতিদিন যে মানবিক সহায়তা ঢুকছে, ঘাঁটি স্থাপনের ফলে তার পরিমাণ ব্যাপকভাবে বাড়বে। মার্কিন গণমাধ্যমের সূত্র বলছে, অস্থায়ী বন্দরটি স্থাপনে দরকার হবে কয়েক সপ্তাহ সময়। পিয়ার নির্মাণের কাজ করবে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ভিত্তিক সপ্তম ট্রান্সপোর্টেশন ব্রিগেড। এমন ধরনের কাজ দ্রুত করতে পারে সামরিক বাহিনীর এই গ্রুপ। জলপথে মানবিক সহায়তার প্রাথমিক চালানটি গাজায় পৌঁছাবে সাইপ্রাস হয়ে। সাইপ্রাসেই ত্রাণ সামগ্রীর নিরাপত্তা তল্লাশি সম্পন্ন করবে ইসরায়েলি কর্তৃপক্ষ। বন্দরের কার্যক্রম শুরু হলে এর মাধ্যমে উল্লেখযোগ্য হারে বাড়বে ফিলিস্তিনিদের কাছে পাঠানো ত্রাণ সহায়তার পরিমাণ। দুর্ভিক্ষ পরিস্থিতির মধ্যে বিমান থেকে প্যারাশুট দিয়ে খাদ্য ও ত্রাণ সামগ্রী ফেলেছে জর্ডান, ফ্রান্স, যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশ। তবে মানবিক সহায়তার জন্য অস্থায়ী বন্দর নির্মাণে যুক্তরাষ্ট্রের নেয়া উদ্যোগে মোটেও খুশি না উদ্বাস্তু গাজাবাসী। আমাদের সাহায্য করার জন্য যুক্তরাষ্ট্র একটি বন্দর তৈরি করবে, এসব বলার দরকার নেই। তার চেয়ে বরং আমাদের উপর হামলার জন্য যে অস্ত্র তারা ইসরায়েলকে দিচ্ছে সেটা বন্ধ করুক। এইসব আমেরিকান অস্ত্র আমাদের শিশুদের মারছে। আমরা যেখানেই যাই সেখানেই আমাদের হত্যা করছে। তাদের সাহায্যের কোনো দরকার নেই। আমরা চাই চলমান হত্যাকাণ্ড তারা বন্ধ করুক। রমজান মাসের আগে গাজায় 40 দিনের যুদ্ধবিরতি আশা করছিল আন্তর্জাতিক মহল। কায়রোতে চলমান যুদ্ধবিরতির আলোচনা থেকে সম্প্রতি সরে গিয়েছে হামাসের একটি দল। মিশর ও কাতারের চেষ্টা সত্ত্বেও হয়নি কোনো সমঝোতা। গাজা নিয়ে যুক্তরাষ্ট্র প্রশাসনের আগ্রহে অবকাশ আছে সন্দেহের। বন্দর নির্মাণের উদ্যোগটি শেষ পর্যন্ত সফল হবে কিনা সেটা নিয়েও আছে অমীমাংসিত অনেক প্রশ্ন। মানবিক সহায়তা ছাড়া বন্দর বানানোর পেছনে আর কোনো রহস্য আছে কিনা সেটা এখনও পরিষ্কার না। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।